11টি তাজা কার্তুস ও 3টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতী। সোমবার বনগাঁ থানার পুলিশ স্থানীয় গোপালনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ধৃত এর আগে খুনের অভিযোগে 3 বছর জেলও খাটে। 11টি তাজা কার্তুজ ও 3টি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম গৌতম বিশ্বাস ওরফে গৌর। সোমবার রাতে বনগাঁ থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে হানাদায় অভিযুক্তের বাড়ি বনগাঁর গোলকনগর এলাকায়। সেখান থেকেই অস্ত্র ও কার্তুজ সহ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অতীতে একটি খুনের ঘটনাতে অভিযুক্ত হয়ে জেলও খাটে সে। জানা গেছে, প্রায় 3 বছর আগে বনগাঁর সুভাষপল্লী এলাকায় খুন হন বিন্দু বক্সী নামে এক ব্যক্তি। সেই ঘটনায় নাম জড়ায় গৌতমের। তারপর 3 বছর জেলও খাটে সে। জেল থেকে ছাড়া পাবার পর ফের নানান দুষ্কর্মে জড়িয়ে পড়ে বলে দাবি পুলিশের। ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।